সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিত্রিকা টিভির নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। এখন চলছে ভাদ্র মাস, এই সময়ে আপনার বড়াই অথবা কুলে ফুল আসা শুরু হয়েছে। এই সময় আপনি বড়াই গাছে কী কী পরিচর্যা গ্রহণ করবেন সেই বিষয়ে আজকের এপিসোড। কুল বা বড়াই গাছে ফুল ফোটার আগে এবং পরে কী কী যত্ন ও ঔষধ দেবেন, আজকের এপিসোডে আমরা আপনাদেরকে কুল গাছের সার ব্যবস্থাপনা, কুল গাছের সেচ ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। একটি গুরুত্বপূর্ণ ফসল, যে ফসলে লাভজনকভাবে করতে গেলে কুলের ফুল ঝরা ফল ঝরা রোধ করতে হবে। কুলের ফল ঝরা রোধ করার কল্পে কুল গাছে ফুল ফোটার আগে এবং পরে কী কী যত্ন ও ঔষধ দেবেন সেই বিষয়ে আজকের এপিসোডে আপনাদের সঙ্গে আলোচনা করব। পুরো এপিসোডটি দেখবেন এবং মিত্রিকা টিভিকে সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, এই মুহূর্তে আমি আসি আমাদের কাফ্রিখাল ইউনিয়নের যাদবপুর ব্লকে অবস্থান করছি, যেখানে এক চাষি তার 80% জমি তিনটি জাতের কুল লাগিয়েছেন। একটি বলসুন্দরী, কাশ্মীরি এবং আপেল কুল। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হয়েছে। এই ফুল আসার সময় আপনি কি করবেন? এখন যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যদি দেখাই, দেখেন যে ফুল আসছে, এই ফুলগুলোর পরিচর্যা করতে হবে। সম্মানিত দর্শক, আমরা সাধারণত বড়াইয়ের বাম্পার ফলন পাওয়ার জন্য এখন পরিচর্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় আপনি ফুল আসার আগে একটি হরমোন, একটি ছত্রাকনাশক, একটি কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে। ফুল আসার সাধারণত 5 থেকে 10 দিন আগে আপনি যদি একটি হরমোন, বাজারে যে সকল হরমোন পাওয়া যায়, ফলোরা, লিটোসেন, যে কোনো একটি হরমোন আপনি স্প্রে করতে পারেন এবং ফল যখন মটর দানার মতো হবে তখন একবার আপনি হরমোন স্প্রে করতে পারেন। এছাড়াও আপনি একটি ছত্রাকনাশক, যেটি ফুল আসার আগে, দেখেন এখন ফুলগুলো যখন ফোটেনি সেই সময়, ফুল যদি ফুটে যায় তখন কিন্তু এগুলো স্প্রে করা যাবে না। আমি বারবার বলছি, ফুল যদি আসে সেই ক্ষেত্রে আপনার পরাগায়ন ব্যাঘাত ঘটে যাবে, ফুল ফোটার আগে আপনি এগুলো স্প্রে করতে পারেন। আপনি একটি ছত্রাকনাশক, বাজারে যে সকল ছত্রাকনাশক আছে, কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক অথবা টিল, এমিস্টার টপ, যে কোনো একটি ছত্রাকনাশক আপনি স্প্রে করতে পারেন। এরপর আপনার কুলকে পোকার হাত থেকে রক্ষা করার জন্য একটি কীটনাশক স্প্রে করতে হবে। কীটনাশকও আগের নিয়মে আপনি স্প্রে করবেন, ফুল ফোটার আগে এবং যখন আপনার ফলটি মটর দানার মতো হবে তখন একবার এই কীটনাশক স্প্রে করতে পারেন। কীটনাশকগুলোর মধ্যে আপনি সাইফারমেথ্রিন গ্রুপের রিভকট, ডেসিস, এছাড়াও পেসকিল, যেমন অটোমিডা সহ বাজারে যে কীটনাশকগুলো পাওয়া যায়, ভালো মানের একটি কীটনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করবেন। এই কীটনাশক, ছত্রাকনাশক এবং অন্য যে কোনো ঔষধ স্প্রে করার সময় অবশ্যই আপনি পুরো গাছটি ভিজিয়ে দেবেন। গাছটি ভিজিয়ে না দিলে আপনার ঔষধ ভালো কাজ করবে না। এবং ঔষধ স্প্রে করার সময় যে জিনিসটি আপনি লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে প্রখর সূর্যালোক বা প্রচুর রোদ যখন পড়েছে সেই সময় আপনাকে স্প্রে করা যাবে না। স্প্রে করতে হলে আপনি বিকালে অথবা সকালের দিকে স্প্রে করবেন। সঠিক পদ্ধতিতে আমরা যদি সঠিক মাত্রায়, সঠিক সময়, সঠিক ডোজ মেনটেন করে স্প্রে করি সেই ক্ষেত্রে আমাদের এই কুল ঝরা পড়ার থেকে রোধ করতে পারব। এরপরে কুল গাছের সার ব্যবস্থাপনা। আপনি যেহেতু কুল একটি বাণিজ্যিকভাবে করছেন অথবা আপনার ছাদ বাগানে করছেন, সেই ক্ষেত্রে অবশ্যই সার ব্যবস্থাপনাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সার দেওয়ার ক্ষেত্রে আমরা জানি যে বর্ষার শুরুতে এবং বর্ষার শেষে সার প্রয়োগ করতে হয়। এই ক্ষেত্রে কুল গাছে যদি আপনি আগে সার ব্যবস্থাপনা করে না থাকেন, সেই ক্ষেত্রে যখন আপনার গাছে ফুল 80% এসে যাবে তখন আপনি গাছের গোড়া থেকে একটু দূরে কোদাল দিয়ে কুপিয়ে 100 গ্রাম ইউরিয়া, টিএসপি, পটাশ মাটিতে মিশিয়ে দিতে পারেন। এছাড়াও ফল যখন মটর দানার মতো হবে, মটর দানা হওয়ার পরে যদি মনে করেন যে আপনার ফল অপুষ্টিতে ভুগছে, ফল আঁকা বাঁকা হচ্ছে, ফল ফেটে যাচ্ছে, এই ক্ষেত্রে আপনি অবশ্যই অনুমোদিত মাত্রায় লিবরেল বোরন ও লিবরেল জিঙ্ক স্প্রে করতে পারেন। এরপরে সেচ ব্যবস্থাপনা। সাধারণত কুল গাছে এই সময় সেচের তেমন প্রয়োজন হয় না, যেহেতু বৃষ্টি হয়। আর যদি বৃষ্টি না হয়, মাটিতে যদি রসের ঘাটতি থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দুই একটি সেচ দিতে হতে পারে। ফুল আসা থেকে শুরু করে ফলের বৃদ্ধি পর্যায় পর্যন্ত আপনাকে মাটিতে পর্যাপ্ত রস রাখতে হবে। এই ক্ষেত্রে যদি মাটিতে রসের স্বল্পতা দেখা দেয় সেই ক্ষেত্রে আপনাকে দুই একটি সেচ দিতে হতে পারে। এছাড়াও আপনার কুল বাগানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
আগাছামুক্ত রাখতে হবে, আশেপাশের আগাছাগুলো পরিষ্কার করতে হবে, জমির আইলের যে আগাছাগুলো আছে সেগুলো পরিষ্কার করতে হবে। কারণ আপনারা জানেন যে আগাছা অনেক সময় গাছের খাদ্যের সঙ্গে প্রতিযোগিতা করে এবং পুষ্টির ভাগ বসায়। এই জন্য এই সকল আগাছা আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন পোকামাকড় এবং রোগবালাইয়ের আবাসস্থল হিসেবে কাজ করে। সুতরাং আমাদেরকে আগাছা পরিষ্কার করতে হবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের এপিসোড। যদি এপিসোডটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং মিত্রিকা টিভির সঙ্গে থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন এপিসোড নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।